আমার না ব্যাগ ছিনতাই হয়ে গেছে, আমার কাছে ভাড়া নাই, কিছু টাকা দেন আমি গ্রামে চলে যাব। আসলে আপু আই ডোন্ট হ্যাভ, মানে আমার সাথে কোনো ব্যাগ নেই, তো আমি কিভাবে টাকা দিব আপনাকে? এখন একটু দেখেন না আপা, কাউরে দিয়ে একটু ফোন দিয়ে টাকা আনতে পারেন কিনা। আশ্চর্য, আমি এখন এই রাস্তার মধ্যে টাকা পাবো কোথায়? আমি অনেক বিপদে পড়ছি আপা। না না কোনো সমস্যা না, মনে তো হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। না আসলে উনি গ্রাম থেকে ঢাকা এসেছেন, ঢাকা এসে তার আনফর্চুনেটলি টাকা পয়সা সব কিছু হারিয়ে গিয়েছে, সো এখন সে আসলে গ্রামে ব্যাগ যাওয়ার জন্য টাকা চাচ্ছে। এই বাড়ি ফেরার জন্য টাকা লাগবে কেন? অকওয়ার্ড, টাকা লাগবে কেন, এটা কি বলছেন আপনি? উনি যে এলাকায় থাকেন, বাসে উঠে যদি উনি বলেন যে ওনার কাছে টাকা নেই, তাহলে তো বাস এমনি নিয়ে যাবে। শুনেন আপনি যে কী বলেন না, মানে এতই যদি হিরো স্বাস্থ্য মন চায় তাহলে ওনাকে টাকা দিয়ে হেল্প করেন, আজ এর এসব ফালতু লেকচার দিয়েন না, ঠিক আছে? আচ্ছা আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাসে নামিয়ে দেব। না আমি যাবো না। কেন যাবেন না? আপনি আমারে বিনা ভাড়ায় বাসে উঠাই দিবেন, পরে বাস আলো আমারে নামাই দিব। আমি নিজ হাতে আপনাকে টিকিট কেটে দিব, চলেন আমার সাথে। টিকিটের টাকা দিয়ে দেন তাহলেই তো হয়। হ্যাঁ সেটাই তো, কেন শুধু শুধু একটা বাজে ছেলেদের মতো ওনার সাথে আপনি ঝামেলা করছেন, টিকিটের টাকাটা দিয়ে দিলেই পারেন। ঝামেলা আসলে উনিই করছে। মানে কি, মানে উনি একজন অসহায়? ওয়েট, ওনাদের মতো নকল অসহায়ের কারণে আসল অসহায় যারা ওরা বিপদে পড়ে। মানে আপনি অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছেন? আমি ওনাকে বললাম ওনাকে নামিয়ে দিয়ে আসি, উনি বলতেছে টিকিটের টাকা ওনার হাতেই দিতে হবে। হাতে দিতে হবে কেন? আচ্ছা আচ্ছা আপু রিল্যাক্স, চলুন আমিও যাবো আপনার সাথে। উনি আপনাকে বাসের টিকিট কিনে আপনাকে বাসে তুলে দিবে, আর আপনাকে তুলে না দেওয়া পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো, চলেন। না না আমি যাবো না, আপনারা আমার কই নিয়ে যাবেন? বাঁচাও বাঁচাও বাঁচাও! ছোট আস্তে, আপনি চিৎকার করছেন কেন? সত্যি সত্যি যদি ও প্রবলেমে পড়তো তাহলে ও টাকাই চাইতো, নিশ্চয়ই ওর অন্য কোনো ধান্দা আছে। আপনারা দুজনকে এই ম্যাটার রাস্তা আটকেছেন কি লেগে ঠিকঠাক মতো জবাব দিন করে দিলাম। লিসেন ভাইয়ারা, আমরা কারো রাস্তা আটকাইনি, ঠিক আছে? ওনারা বলতেছে আমার নাকি ধরে লয়ে যাবো, এ ব্যাটা কয় আমার লয়ে যাবো। এই ভাই দাঁড়াও, গিয়া লাগবে বুঝছে। এটা একটা চক্র, এটা রাস্তাঘাটে ঘুরে ঘুরে এই সমস্ত কাজই করে বেড়ায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না, ও মাই গড, রাস্তায় অচেনা কারোর সাথে কথা বলাটাই এখন নিরাপদ না। জি থ্যাংক ইউ সো মাচ। মানে পেয়ে গিয়ে ওই আমি আপনার ইশেই ছিলাম, পেছনেই ছিলাম, হ্যাঁ হঠাৎ করে আপনাকে হারিয়ে ফেললাম। এখন আপনি কি আপনার ওই বাবার বাড়িতে যাচ্ছেন নাকি সে থেকে ফিরছেন, মানে বাবার বাড়ি থেকে ফিরছেন? মৌ আমি আসি তাহলে। আচ্ছা আপনি আমার নাম জানেন? জানবো না কেন? আপনার ইয়ে কি, মানে ওই একটা ইয়ে থাকে না প্রতি মানুষের ওই ইয়ে, মানে নাম নাম? আমার নাম আফজাল। ইজাল আফজাল কোথায় কোথায় আফজাল? উনি আফজাল। হ্যাঁ হ্যাঁ উনি উনি ইয়ে জাল আফজাল। তো এই আফজালের কথাই বাবা বলছিল না, বাট উনি কে আসলে? কে আবার বললই তো উনি ইয়ে, ওই যে জাল আফজাল। আপনি না? আচ্ছা এই আমি কি ই করব বাইকে, এই দৌড় দিব বাইকের পেছনে? হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ জোরে দৌড় দেন, দিয়ে ভু ভু এর পিছনে প্রচুর প্রচুর যান, দেখি আপনি কত প্রচুর প্রচুর দৌড়তে পারেন। আচ্ছা একটু 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 ধরেন ধরেন প্লিজ। এটা রাখেন আমি দৌড়ি। আমি কেন রাখবো, আপনার ফাইল আপনি নিয়ে দৌড় দেন। ও হ্যাঁ তাই তো যাবো। হ্যাঁ রাস্তায় আগুন ধরে যাবে আপনার,
দৌড়ের জন্য না 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 আগুন ধরবে না আমি ফুঁ দিতে দিতে যাব আগুন ধরাতে হবে তো হ্যাঁ